পরিত্যক্ত আবাসনের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় এক অশীতিপর বৃদ্ধকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে দুর্গাপুরে স্থানীয় সূত্রে খবর ওই বৃদ্ধের নাম মাগারাম ঘোষ অশীতিপর বৃদ্ধের তিন ছেলে একজন ইস্পাত কারখানার কর্মী দুই ছেলে বেসরকারি সংস্থার কর্মী দুর্গাপুরেই অন্যত্র বাস করেন তারা কিন্তু অসুস্থ এবং বৃদ্ধ বাবার জায়গা হয়নি কারো বাড়িতে ছেলেরা দুর্গাপুর ইস্পাত কারখানার একটি পরিত্যক্ত আবাসনের মধ্যে বাবাকে খাটে শুয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে চলে যান তার নিরাপত্তার কথা ভেবে স্থানীয় সূত্রে খবর সকালে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়েছিলেন ডেঙ্গি নিয়ে সচেতনতার জন্য তখনই অমানবিক ঘটনা নজরে আসে তাদের। খবর যায় প্রাক্তন কাউন্সিলর মনি দাস কাছে তিনি ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের বড় ছেলে দয়াময়ের ঘুষকে ডেকে পাঠান তাকে ভৎসনা করেন খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকেও খবরে শুনেছি এরকম হয় যে আমাদেরই এক বাসিন্দা ওয়ান বি বাই ফিফটি ওয়ানের কাকু খুব ভালো মাগারাম ঘোষ কাকু এখানে পাড়ায় সবাই বলছে কাকু যথেষ্ট ভালো সেই কাকুকে আজ অসহায় অবস্থা দেখে খুব খারাপ লাগছে তার তিন ছেলে তার তিন ছেলের মধ্যে একজন ডিএসপি চাকরি করে দুজন মনে হয় কোথাও কিছু করেন সে ঠিক বলতে পারবো না তারা কাকুকে হাত পা বেঁধে শুয়ে রেখেছে বিছনার মধ্যে